আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ সকালের আপডেটে। দর্শক, আজ অক্টোবর মাসের 10 তারিখ। কুয়েতের মাদক দ্রব্য নিয়ন্ত্রণের সাধারণ প্রশাসন ও কোস্টগার্ডের সাধারণ বিভাগের সহযোগিতায় একটি চোরাচালানের কেন্দ্রে অভিযান পরিচালনা করে 131 কেজি হাশিশ বা মাদক উদ্ধারের একটি রেকর্ড প্রকাশ করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে, এবং একটি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মাদক বা চোরা কারবারিদের উদ্দেশ্যে। কুয়েত যে কোনোভাবে যে কোনো ধরনের মাদক বিরোধী বা চোরা চালান বিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। কুয়েতের আরবি দৈনিক আল রায় প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের জেনারেল ডিরেক্টর এক সপ্তাহের মধ্যে বাসস্থান ও কাজের আইন লঙ্ঘনকারী 45 ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়, এবং আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন জাতীয়তার 6,112 জন ব্যক্তিকে কুয়েত থেকে বহিষ্কারও করে। অক্টোবর 2022 পর্যন্ত রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের জেনারেল ডিরেক্টর আবাসিক এবং কাজের আইন লঙ্ঘনকারী বিভিন্ন জাতীয়তার 45 জন প্রবাসীকে আটক করে। আগস্ট মাসে 43টি নিরাপত্তা অভিযানের মাধ্যমে 585 জনকে আটক করা হয় এবং 204 জনকে যেটি সেপ্টেম্বর মাসে নিরাপত্তা অভিযানের মাধ্যমে আটক করা হয়। যাদের নির্বাসন করা হয়েছে তাদের বিরুদ্ধে 3,451 জন নির্বাসনের একটি রেকর্ড দেখিয়েছে। সেপ্টেম্বর মাসে 2,661 জন প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে। দর্শক, এর আগে কুয়েত থেকে নির্বাসন করা, বিশেষ করে আটককৃত প্রবাসীদেরকে নির্বাসনের যে ঝামেলাটি তৈরি হয়েছিল সেটি সমাধান হয়েছে, এবং বর্তমানে আটককৃত প্রবাসীদেরকে আবারও দেশে পাঠানো শুরু হয়েছে। বিশেষ করে কুয়েতের সরকার অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে, আর এই অভিযানগুলিতে আটক প্রবাসীদেরকে কুয়েত থেকে নির্বাসন করা হচ্ছে। বলা হচ্ছে যে তাদেরকে আর পুনরায় কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। আরবি দৈনিক আলানবা দ্বারা প্রস্তুত করা একটি পরিসংখ্যানে প্রকাশ করা হয়, গত জুনের শেষে সরকারি খাতে মোট কর্মচারীর সংখ্যা ছিল প্রায় 4,57,140 জন, যেটি কুয়েতি নাগরিক এবং বাইরের প্রবাসীদের, যার মধ্যে প্রায় 90,910 জন প্রবাসী, যারা এই সেক্টরের মোট কর্মীদের প্রায় 19.8% দখল করে রয়েছে, যেটি শতকরা হারের হিসেব অনুযায়ী কুয়েতি নাগরিকরা 40%-এর বেশি। এই রিপোর্টটিতে আরও বিশদ বিবরণ প্রকাশ করা হয়। কেন্দ্রীয় পরিসংখ্যান প্রশাসনের দ্বারা জারি করা সরকারি পরিসংখ্যানে দেখায় 1,454 জন পুরুষ এবং মহিলা নাগরিক সরকারি ক্ষেত্রে কাজ ছেড়েছেন এই 6 মাসে। এর তুলনায় প্রায় 9,786 জন যারা মন্ত্রণালয় বিভাগ অনুমোদিত স্বতন্ত্র সংস্থাগুলিতে নিযুক্ত ছিলেন তাদের প্রথম 6 মাসে, যেটি 2022 সালের রিপোর্ট অনুযায়ী। একটি সাধারণ হিসেব অনুযায়ী জানুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত 17টি মন্ত্রণালয়, যেটি সরকারি খাতে কর্মরত কুয়েতি নাগরিকের সংখ্যা ছিল প্রায় 8,332 জন, যেটি পুরুষ নারীর অ্যাভারেজ হিসেব। 1,408 জন পুরুষ এবং মহিলা নাগরিক 16টি সরকারি বিভাগে যোগদান করেছে, যা গত 6 মাসের পরিসংখ্যান অনুযায়ী। 25,700 পুরুষ ও মহিলা নাগরিকের মোট সংখ্যা নিয়ে এটি টোটাল বিস্তারিত জানানো হয়েছে। দর্শক, প্রসঙ্গত এই রিপোর্টটি প্রকাশ করার একটি ভিন্ন কারণ রয়েছে। কুয়েতের সরকারি নীতি, বিশেষ করে কুয়েতিকরণ নীতি অব্যাহত রাখায় প্রতিনিয়ত কুয়েত থেকে যে সকল কাজগুলোতে কুয়েতি নাগরিকরা উপযুক্ত হয়েছে সেই সকল স্থান থেকে প্রবাসীদেরকে নির্বাসিত করা হচ্ছে, এবং সেই স্থানে কুয়েতি নাগরিকদেরকে চাকরি দেওয়া হচ্ছে। কুয়েতের রাস্তায় প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা হচ্ছে, আর এই দুর্ঘটনায় কুয়েতি নাগরিকের মৃত্যু হচ্ছে, মৃত্যু হচ্ছে প্রবাসীদের। কুয়েতের রাস্তার দুর্ঘটনার ব্যাপারটি একটি প্রতিবেদনে উঠে আসে। রাস্তার মানের দিক থেকে 59টি দেশের মধ্যে কুয়েতকে 10-এর মধ্যে 1.33 স্কোর দিয়ে সবচেয়ে খারাপ হিসেবে স্থান প্রকাশ করেছে, যেটি আরবি দৈনিক আল সিয়াসার রিপোর্টে প্রকাশ করা হয়। এই কোম্পানিটি তার সেনি বিভাগের প্রতিবেদনে বলেছে যে দেশের 5 বছরের 20% বেশি কমেছে 2014 সাল থেকে, যেটি 4.6 থেকে 2019 সালে 3.77-এ নেমে আসে। এছাড়াও কুয়েত তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সড়ক মৃত্যুর রেকর্ড করেছে, যেটি প্রতি 1,00,000 জনের মধ্যে 19 জন। একটি আন্তর্জাতিক ড্রাইভার শিক্ষা প্রতিষ্ঠান যা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং জার্মানিতে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করে থাকে। কোম্পানির ড্রাইভিং কোর্স প্রতিটি দেশের ট্রাফিক আইন ও প্রবিধানের সাথে সঙ্গতিপূর্ণ। 59টি দেশের রাস্তার গুণমান, সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যু এবং সড়ক নেটওয়ার্কের আপেক্ষিক আকারে বিশ্লেষণ করেছে। 2010 সালে সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি এবং বাহরাইনের পর কুয়েত উপসাগরীয় অঞ্চল 5ম স্থানে ছিল, এবং তারপরে মিশরের পিছনে 2019 সালে আরব দেশগুলোর মধ্যে 10ম স্থান অর্জন করে।
বছরের পর বছর এটি কমতেই থাকে। মরক্কো, জর্ডান, আলজেরিয়া যথাক্রমে ষষ্ঠ থেকে অবস্থানে রয়েছে। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল, যেটি জিসিসির দেশগুলো প্রথম পাঁচটি স্থান নিয়েছে, এবং এই স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতার, যারা 2010 সালে কুয়েতের পরে সপ্তম স্থানে ছিল, যারা উন্নতি করে তাদের র্যাঙ্কিং বাড়িয়েছে এবং সামনের কাতারে উঠে এসেছে, যদিও এটি কুয়েত করতে পারেনি। এই প্রতিবেদন থেকে সেটি স্পষ্ট উল্লেখ করা হয়েছে। আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে, নাগরিক এবং প্রবাসীদের মৃত্যু হচ্ছে। এটির জন্য নানা কারণ উদ্ঘাটন করতে সক্ষম হলেও কুয়েতের ট্রাফিক বিভাগ, কিন্তু নাগরিক এবং কুয়েতের প্রবাসী এবং নাগরিকরা সেটি মেনে চলছে না বলেও বারবার প্রতিবেদন প্রকাশ করা হয়। যাই হোক, প্রতিবেদন কখনোই কোনো সমস্যার সমাধান করতে পারে না। ড্রাইভার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সতর্ক হন, সচেতন থাকুন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন, যাতে করে নতুন ভিডিও শেয়ার করলে আপনি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।